মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার না এখানে সকাল থেকে ব্লগটা খুব একটা শুরু করা হয় না, এখন বাজে 11:30, 11:30 থেকেই তোমাদের সাথে ব্লগ শুরু করছি। কারণ এখানে সকালবেলা যেহেতু পাপা বেরোয়, একটু তাড়াহুড়ো থাকে, আর আমি এসেছি বলে রান্নাঘরটার দিকে আমিই যাচ্ছি, মাউনিকা যেতে দিচ্ছি না, এই আর কি। তো সকালবেলা রান্নাঘর যেরকম, আমাদের ওখানে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু এখানে তো তাড়া আছে, পাপা বেরিয়ে যাবে, তাই জন্য টিফিন নিয়ে। পাপার আমি আজকে একই টিফিন খেয়েছি, আজকে পাপাকেও দিয়ে দিয়েছি ডিম টোস্ট, আর আমিও খেয়েছি ডিম টোস্ট। আর মামনিকে করে দিয়েছি রুটি আর ডিমের অমলেট, আর প্রমি খেয়েছে দুটো ডিমের পোচ আর প্রোটিন, এইসব আর কি। নানান জনের টিফিন নানান রকম হয়েছে আজকে। আর রান্না বলতে হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর সেটা দিয়ে রাতেই সম্ভবত রুটি খাবো। আর হয়েছে লাল শাক ভাজা, পেঁপে সেদ্ধ, মাছের ঝাল। আর ওইদিকে হয়েছে মামনিরা আমার জন্য ডালিয়া বসিয়েছি, কিছুটা হয়েছে, আর কিছুটা আমি এসে করবো আবার, নাহলে না গরম থাকবে না। মানে অর্ধেকটা করেছে, অর্ধেকটা করবো এসে, আর সমস্তটা হয়ে গেছে, ওর জন্য ভাতটা করবো। পাপার ভাতটা করে দিয়েছি সকালে, পাপা খেয়ে চলে গেছে, ওর ভাতটা পরে করবো। যদিও একসাথে করলেও হয়, পরে মাইক্রোওভেনে গরম করে নেওয়া যায়, কিন্তু রাতেও ও যেহেতু ভাত খায় এখানে, তো ওই জন্য আবার রাতেও গরম করতে লাগে, তাই জন্য মাইক্রোওভেনে কতবারই বা দেবো, ওই জন্য ওর ভাতটা একেবারে আলাদাই করি, এসে সেটা করবো আর কি। আর তো এখন যাব, কালকে তো ফার্স্ট কাজ হয়ে গেছে শাড়ি কেনা, সেকেন্ড কাজ আরও একটা বাকি রয়েছে, সেটা করিয়ে নেব। তো চলো সেকেন্ড কাজটা কি সেটা আস্তে ধীরে দেখা যাক। আর ডালিয়াতে আজকে দিয়েছি হচ্ছে ফুলকপি, বিনস, গাজর, এই সব দিয়ে করেছি আর কি ডালিয়াটাকে। তো চলো আগে স্নান করে তারপর বেরোবো। ও গেছে বাথরুমে, ও বেরোলে আমি ঢুকবো। সবচেয়ে ছোট সদস্য হাসো। তো চলো বেরোচ্ছে, আমাকে কেমন একটা উস্কো খুস্কো দেখতে লাগছে, কারণ কানের নেই, নিজেরই এখন কানের পরতে পড়তে। একটা টাইম ছিল বিয়ের আগে কানের পরতামই না, মা মেরে বকেও পড়াতে পারতো না, মালাসটা বলতো দেখবি তো কানের ফুটোটা এবার বন্ধই হয়ে যাবে, তাও পরতাম না। এখানে পাপা মামনি এমন চেঁচায় যে পড়তেই হয়, কিছু খোলা যাবে না, গলার চেন। কিন্তু তুমি ব্যাঙ্গালোরে তো অল টাইম পড়ো। হ্যাঁ, কারণ ভিডিওতে দেখলেও মামনি, মানে একদিন ভিডিওতে কানে না দেখলে জিজ্ঞেস করে, এর জন্য দেখবে আমি কানের খুললেই এখন বলে দিই যে কেন কানের খুলেছি আমি। আসলে পাপা মামনির ভালো লাগে জিনিসটা, ঠিক আছে। আর খালি কানে নাকি থাকতেও নেই, এটা আমার মাও বলতো, খালি কান খালি গলা এরকম থাকতে নেই, ঠিক আছে, অসুবিধে নেই, সবার ভালো লাগাটাই দেখতে হয়, শুধু নিজেরটাকে প্রায়োরিটি দিলে তো হয় না। যাই হোক, তারপর মাঝে মধ্যে একটু নিজেরটাকেও দেখা উচিত ওই আর কি। তো ঠিক আছে, এখন যাচ্ছি আমরা, আজকে কিন্তু ওর পকেট থেকেই যাবে, কালকেরটা কালকেরটা পাপার পকেট কেটে হয়ে গেছে, পকেট কেটে নয়, আসলে পাপাকে আমি বলেছিলাম যে আমি পুজোর সময় পাপা দিতে চাইছিল, আমি নেইনি, আমি বলেছিলাম তুমি রেখে দাও তোমার কাছে, এখন আমি পরে গিয়ে নেবো। তোমাদেরকে নতুন শাড়িগুলোও দেখায়নি, তিনটে না চারটে নতুন শাড়ি আছে পুজোর সময় থেকে, আরেকটা দিয়েছে আমার বার্থডেতে মামনি, এইসব করে রয়েছে আর, নেওয়া হয়নি মানে দেখানো হয়নি তোমাদেরকে, গোছানো হয়ে গেছে আমার, পরে দেখি, অনেকদিন তো আছি, এখন দেখিয়ে দেবো আর কি। আর চলো এখন যাবো হাবিবসা, প্রথমে আমরা ভেবেছিলাম হালদিরামসে যাব, হালদিরামসের হাবিবসটা ভীষণ ভালো লাগে আমার, আমি বিয়ের আগেও কাটিয়েছিলাম হাবিবস থেকেই, আর এর পরের বার যখন আমি এই নিয়ে বিয়ের পর দুবার চুল কাটাচ্ছি, মানে বিয়ের বছর একবার কাটিয়েছি বিয়ের আগে, বিয়ের পরে এসেছিলাম যখন কলকাতা ডিসেম্বরে তখন কাটিয়েছিলাম, আর এই আবার কাটাতে যাচ্ছি। আর মাঝের যে যেটা কাটিয়েছিলাম ওটা আমি আগে যে পার্লার থেকে কাটাতাম ওখান থেকে কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার আবার বিয়েবাড়ি ঠিয়েবাড়ি আছে, তাই জন্য ও বললো চলো হাবিব থেকেই কাটি না, বছরে তো একটা বারই মেয়েদের চুল কাটা হয়, মোটামুটি 6 মাস অন্তর কাটা উচিত, কিন্তু টাইম হয়ে ওঠে না ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোরে ভালো পার্লার ঠাল্লা চিনিও না ঠিক, ওই জন্য কাটা হয় না। যাই হোক আমি এখন কাটবো, ও বিয়ের কদিন আগে কাটতে যাবে, এই আর কি। চলো আগে যাই, এখন যাবো আমরা, ও যেটা বলছিলাম বাগুইহাটিটাতে আর মানে হালদিরাম সেটটাতে আর যাচ্ছি না, আমাদের বিগ বাজারের উল্টো দিকে, বিগ বাজার এখন নেই, সেটা রিলায়েন্স মার্ট হয়ে গেছে, তো রিলায়েন্স মার্টের উল্টো দিকে একটা আছে, ওটার রিভিউ খুব একটা ভালো না, আমার নিজেরও ভালো লাগে না, তো এখানে আরেকটা আছে আমাদের মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, ওটাতে যাবো, চলো যাই।
চুলটা কাটিয়ে নিয়েছি, বেশি ডিজাইন করে আমি এখন আর কাটাই না। ছোটবেলায় মা দুবার শখ করে আমাকে স্টেপ কাটিয়েছিল, সিঁদুর ফিঁদুর নেই দেখতেই পাচ্ছো, শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছে। তো বেশি আর আমার এই জিনিসটা থাকেই অল টাইম, সামনেটা একটু লেয়ার টাই, তো সেটাই করিয়েছে। আর পেছনটা স্ট্রেট কাট কাটিয়ে নিয়েছে। আমি খুব একটা ছকমারি চুল কাটি না। আর আইব্রোটা কেমন যেন আজকে বললো যে তোষটা আমারই, কারণ অনেক দিন আমি তুলিনি, তাতে করে একটু বেখাপ্পা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা একটু আমার সরু লাগছে, এটা একটু মোটা লাগছে, এই যা। তো চলো একটু চুল টুল কেটেছে, তো তাই গাড়াটা হাতেই রয়েছে, চুল ছেড়েই ঘুরে বেড়াচ্ছি। আর চুলটা তো স্মুথ হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। তো চলো ও নিতে এসেছে একটু ওষুধ, ওষুধটা নিয়ে ঠিক আমরা চলে যাবো। তো চলো, রোজিন তো আমাদের মুখ দেখেই ভিডিও হয়, আজকে আমাদের ছায়া দেখেই নয় ভিডিও হচ্ছে। আসলে এই রাস্তাটায় লাইট এতটাই কম যে অতটা ভালো ভিডিও হয় না। যাই হোক, তো এই জমিটা এতদিন ফাঁকা ছিল, হচ্ছে বাড়ি, আর আমরা বাজারের ব্যাগ নিয়ে চললাম বাজার করতে একটু। আর কিছু আনারও আছে, ওইগুলোই আনবো। আমি যে কি বেধরব ঘুম দিচ্ছি তোমাদেরকে, কি আর বলবো, ঘুমিয়েই যাচ্ছি তো ঘুমিয়েই যাচ্ছি, এমন ঘুমাচ্ছি যে ব্লগিং করারও টাইম পাচ্ছি না। দেখতেই পাচ্ছ এখনো মামুনির সাথেও তোমাদের দেখা হয়নি, কারণটা ওই যে বাড়িতে খুব একটা ব্লগ হচ্ছেই না, কারণ বাড়িতে থাকলেই শুয়ে বসে এইসব করেই কাটিয়ে দিচ্ছি এই আর কি। তো না যে কবে থেকে ঠিকঠাক ভ্লগিং হয় আর কি, আসলে এনজয় করতে এসছি, আসলে ওইগুলোই চলছে এখনো অবধি, এত ব্যস্ত যে কীরকম কালো কালো আসছে পুরো আমাকে, চোখেই দেখা যাচ্ছে না। যাই হোক, এখন একটু বেরোলাম, দেখি খাওয়াবে গো কিছু। তো ব্যাঙ্গালোরে তো খাওয়া হয়ই না এসব, এটা ঠিক কথাই। হ্যাঁ, এখানে ভুলভাল জিনিস হচ্ছে, আর মিষ্টির দোকান দেখলে আমি পুরো চোখ বন্ধ করে যাচ্ছে। আমি খাবই না মিষ্টি, আমি ঠিক করেই আছি, মানে খাবো না বলতে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলাম এক দু পিস, ঠিক আছে, আদারওয়াইজ কিনে একদমই নয়। তো চলো যাই, ফিরে এসে ভাবছি, আমি তো খুব একটা মেকআপ জানি না, তো বিয়ে বাড়ি আছে পরপর কটা, একটু সেজে নিয়ে দেখবো যে আমি কতটা কি একা একা করতে পারি না পারি। তো এইসব একটু প্ল্যান প্রোগ্রাম আছে, চলো বিরাটি যাই তাহলে, অনেক কথা বলে ফেলেছি। নিজের শহরকে চেঞ্জ হতে দেখতে মোটেও ভালো লাগে না। দেখো এখানে নতুন একটা মঞ্জিনিস খুলছে, এইটাই এই আলোটা যেটা খুলেছে আর কি, আর যেটা মঞ্জিনিস ছিল সেটা এখন অন্য কিছু হয়েছে, মানে প্রত্যেকটা দোকানই প্রায় দেখছি একটু আলাদা আলাদা হয়ে গেছে, কয়েকটা দোকান উঠে গেছে, কয়েকটা দোকান উঠে গিয়ে নতুন কিছু ব্যবসা খুলেছে। সত্যি নিজের শহরকে পাল্টে যেতে মোটেও ভালো লাগে না, ছোটো থেকে যেভাবে দেখে এসেছি সেভাবে দেখতেই যেন ভালো লাগে। আর ওই যে রোল চাউমিনের দোকানটা দেখতে পাচ্ছ, ওটা অনেক বছরের, আমাদের বিয়ের আগেও আমরা ওই দোকানটাতে খেতে আসতাম শনি রোববার করে। তো যাই হোক, আমাদের বিগ বাজার যেটা ছিল সেটাও উঠে এখন স্মার্ট বাজার হয়ে গেছে, বা রিলায়েন্স স্মার্ট কি হয়েছে বলতে পারবো না, ভালো করে দেখিনি। এই যে গাড়িটা যেটা বেরোচ্ছে কালো গাড়িটা, ওখান দিয়ে হয়েছে আর কি। লোকজন ক্যামেরা দেখো, ক্যামেরার সামনে চলে আসছে, আমি বুঝতে পারছি না কেন। যাই হোক, তো আর বাকি মোটামুটি একই রয়েছে, খুব একটা হেরফের হয়েছে বলবো না। তবে এসে আমাদের যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে রিক্সা, মানে ভাড়া একটু বেড়ে গেছে, সেটা আমরা খেয়াল করিনি, আর বাড়ি থেকেও জিজ্ঞেস করে বেরোইনি। এই রিলায়েন্স মার্টে মনে হচ্ছে ডিমের অফার চলছে, কাকা ডিম কিনে নিয়ে গেল দুইশো। এই যে স্মার্ট বাজার, সরি, এটা ছিল আগে হচ্ছে বিগ বাজার, এখন হয়ে গেছে স্মার্ট বাজার। হ্যাঁ, আজকের ব্লগ যদি বড় হয়ে যায় তাহলে ও পরে বলে দেবে, জানি না। যাই হোক, তো চলো যাই, ফুলকপি টুলকপি সবই রয়েছে দেখতে পাচ্ছি, চল। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটা কিছু অন্তত ভালো লেগে থাকবে। চেষ্টা করবো কালকে থেকে বাড়ি থেকেই শুরু করার ব্লগটা, এরকম শুধুমাত্র বেরোলেই বা বসে থেকে নিজে এরকম ব্লগ না বানানোর। বুঝতেই পারছো সবে আসা হয়েছে, তাই একটু নিজেদেরও গোছাতে টাইম লাগছে, তাও এখনো গোছানো হয়নি, তাকে এখনো ফেলা রয়েছে সবটা, আস্তে আস্তে চেষ্টা করছি সবটা করার। বাড়িতেই থাকছি না, আজকেও বাড়ি ছিলাম না, কালকেও বাড়ি ছিলাম না, তো হয়ে উঠছে না। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে টাটা।